ওর একটু মাথা একটু হালকা গরম আছে, আমার প্যাটার্ন ওর প্যাটার্ন আলাদা। রাকিব সরকারের সঙ্গে ডিভোর্সের কারণ জানালেন মাহিয়া মাহি। তিনি বলেন তার আগের স্ত্রী যদি তার কাছে কোনো সাহায্য চাইত, রাকিব তাকে বেশি গুরুত্ব দিত। আমার চেয়ে কেউ যদি ওর কাছে ফোন করে বা কেউ যদি ওর কাছে সাহায্য চায়, ও সাথে সাথে সেই কাজ রেখে আগে ওই লোকটার জন্য মানে কিভাবে হেল্প করা যায় সেটা করবে। বাট দুইটা মানুষ মানে আমার প্যাটার্ন ওর প্যাটার্ন আলাদা, দ্যাটস ইট। মাহি আরো বলেন, আমাদের সংসারটা টেকানোর জন্য আমি অনেক চেষ্টাই করেছি কিন্তু সবশেষে হাল ছেড়ে দিয়েছি। চেষ্টা তো অবশ্যই করেছি, আমিও করেছি, সেও করেছে, মানে একতরফা তো আর চেষ্টা হয় না, দুজনেই চেষ্টা করেছি। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। এবং আমার মনে হয়েছে যে একসাথে থেকে তিক্ত হওয়ার চাইতে বন্ধুত্বটা থাকা ভালো। মাহি আরো বলেন, রাকিবের বিরুদ্ধে মুখ খোলার জন্য আমাকে অনেকেই উস্কেছে কিন্তু আমি মুখ খুলিনি। অনেকেই আমাকে অনেক খোঁচাখুচি করেছে যে দেখেন উনি স্ট্যাটাস দিয়েছে, এই করেছে, কি করেছে। আমার কাছে মনে হয়েছে যে না, ওর একটু মানে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলে, লিখে ফেলে, কিন্তু আমার জায়গায় যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে তাকে নিয়ে আসলে একটা নেগেটিভ কথা বললেও এটা আমি নিজের সামনে, নিজেই আয়নার সামনে দাঁড়াতে পারবো না।